মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল শুক্রবারে। ওই ঘটনা ভরতপুর থানার মদনপুর গ্রামে। সংঘর্ষে দুই পক্ষের মোট চারজন মারাত্মকভাবে জখম হয়েছেন, তাদের মধ্যে একজন নাবালক রয়েছে। জখমদের প্রথমে ভরতপুর এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও সেখান থেকে তিনজনকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ির ছাদে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা করে থাকে। যখনই তারা খেলা শুরু করে তখনই চিৎকার হৈহট্টগোল হয় বলে অভিযোগ। তার ফলে প্রতিবেশী বাসিন্দারা বিরক্তি ও অস্বস্তি ভোগ করেন বলে অভিযোগ। এই দিন তেমনি ফের ওই যুবকরা খেলা শুরু করতেই চিৎকার শুরু করে বলে অভিযোগ। এই সময় এক অসুস্থ যুবক ওই যুবকদের খেলা বন্ধ করার অনুরোধ করলে ঝামেলা সূত্রপাত। বাসিন্দারা জানান, ফ্রি ফায়ার খেলা বন্ধ করার অনুরোধ করলে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। এরপর দুই পক্ষ একে অপরকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পরে সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাদের সঙ্গে কিচ্ছু হয়নি, আমি গেটের মুখে দাঁড়িয়েছিলাম, ও গেটের রাস্তায় দাঁড়িয়েছিল। হ্যাঁ, ভাইপোদের সঙ্গে ওই ফ্রি ফায়ার লিগ খেলা লিগ ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, আর ভটাম করে আদলাই এটা একটা ছুড়ে দিল, ছুড়ে আমার বেটা পুরো বসে গেল মাথায়। হ্যাঁ, রাহুল আমার বেটাকে মেরেছে, আর বেটা রাহুল, হ্যাঁ রাহুল শেখ, হ্যাঁ আর ওদেরকে মেরেছে চান আর রাহুল। আমার ছেলের নাম মীর আসিফ আলী, 11 বছর বয়স। আমার নাম মীর পিয়ার আলী, মদনপুর। আমার কিচ্ছু হয়নি স্যার, আমি ভাত খেয়েছি দিয়ে ওরা ফ্রি ফায়ার খেলা করছে। আমার একটা ছেলে আছে, তার একটু মাথায় ব্রেন শট, সেই ছেলে ওই হাসান ডাক্তারকে দেখায়। কি ছেলে, আপনার নামটা কি? আমার নাম চাঁদবিদি, ছেলের নাম রাহুল শেখ। দিয়ে তার মাথা ব্যামার মাথা খারাপ আছে, দিয়ে মানা করছে ছাদ দিকে তোরা খেলা করিস না। ওরা বলছে বেশ করবো, আমাকে গালাগালি করে, গালাগালি করি স্যার। রানা, রায়হান, তৌসিফ, রিজিয়া, রিজিয়া মানে ও গালাগালি করছিল, গালাগালি করছিল রিজিয়া। দিয়ে স্যার আর মদন, মদন বিলে ছেলেটা ফ্রি ফায়ার খেলছিল। দিয়ে তখন আমার সেই খেপা ছেলে বলছে রাত দিন তোরা বাড়ির কাছে চিল্লাবি না, 50-60 জন আমিলি। দিয়ে আমার খেপা ছেলে মানা করছে, শুনল না স্যার, মানা না শুনি। তখন আমাকে বাড়ি ঢুকি, আমার 50,000 টাকা ছিল, গ্রুপে দিয়েছে 10,000 টাকা, আর কালকে দুলুর বউ দিয়েছে 35,000 টাকা, আর আমার মুরগি দিয়েছে 10,000 টাকা। দিয়ে স্যার ওই রান্না রায়হান রসির ঘরের ঘুরতে ঢুকি, সবাই করে দিয়েছে স্যার, আমাকে টেনে দিকে নিয়ে দেখেন আমাকে ছেঁচড়ি। রানা, রায়হান, তৌসিফ, রিজিয়া, ওইটে করি গোটা দেখে। আমার নাম চাঁদবিবি স্যার, আমার নাম চাঁদবিবি। বাড়ি কোথায়? বাড়ি মদনপুর শেখ।